আমরা এখন ডাল লেকে যাচ্ছি। ডাল লেক শ্রীনগর অবস্থিত। দেখো ডাল লেকের সৌন্দর্য, দেখো একবার পাহাড়, পাহাড়ে পাশ দিয়ে লেক, ডাল লেক। ডাল কিন্তু একটি সংস্কৃত শব্দ, ডাল শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এই লেকটার দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার আর প্রস্থ 3.5 কিলোমিটার। লেকটির অপূর্ব সৌন্দর্য যা আমাদের মনকে ছুঁয়ে দেয়। লেকটার গভীরতা হলো, গড় গভীরতা 1.6 মিটার আর সর্বোচ্চ হলো গভীরতা 6 মিটার। দেখো পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে আমরা এগোচ্ছি, অপূর্ব সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য। আমার সাথে কে কে আছে দেখো, আমার সাথে আছে, নাম বল। আমার নাম আরিয়ান। আরিয়ান, মনোজিৎ, মনোজিৎ, মনোজিৎ দা আছে, দেখো আমাদের পাশে আরো একটি নৌকা যাচ্ছে। নৌকা তো বলে না, কি বলে, শিকারা। শিকারাতে আমরা উঠে আছি। এই ডাল লেকে জুলাই আগস্ট মাসে ফুলে পরিপূর্ণ হয়ে থাকে। এই দেখতে পাচ্ছ দূরে কিছু পাতা, কচি পাতা, এখানে পদ্ম ফুল ভরে যায়। ডাল লেকে কথা আছে, ডাল লেকে পূর্ব দিকে ঈশাবার আছে, ঈশাবার নাকি মা দুর্গার বাসস্থান। দেখো ডাল লেকের সৌন্দর্য, এখানে জুলাই আগস্ট মাসে পদ্ম ফুলে ভরে যায়, অপূর্ব লাগে। কথা আছে, প্রাচীন গ্রন্থে লেখা আছে, ডাল লেকের পূর্ব দিকে ঈশাবার নামে এক আইল্যান্ড থাকতো, সেই আইল্যান্ড নাকি মা দুর্গার বাসস্থান ছিল। এই কথাটি প্রাচীন গ্রন্থে লেখা আছে, যা আমরা অনেকেই জানি না। এই দেখো অপূর্ব সৌন্দর্য, ডাল লেকের অপূর্ব সৌন্দর্য। আর আমরা আসি কোথায়, শিকারা, অপূর্ব লাগছে। দেখো আমাদের সাথে আরো সঙ্গী যাচ্ছে। দেখো অপূর্ব সৌন্দর্য, কি সুন্দর। বাহ, দেখো আমাদের সামনে কাশ্মীরি ড্রেস পরে কি সুন্দর ফটো তুলছে। আচ্ছা এই লেকটার নাম হচ্ছে গোল্ডেন লেক, গোল্ডেন লেক নাম হচ্ছে লেকটার নাম। দেখো পাহাড়ের মাথায় টাওয়ার, তবে এখানে পোস্টপেড সিম চলবে, প্রিপেড সিম চলবে না। যারা এখানে আসতে চাও শ্রীনগর ডাল লেকে, অবশ্যই পোস্টপেড সিম নিয়ে আসবে। লম্বা পথ, প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ ডাল লেকটি। ঠান্ডা জল 15 মিনিট থাকলে তোমার জীবন চলে যেত।
দেখো ডাল লেকের ভিউ আমার পিছনটা অপূর্ব লাগছে আমার সাথে আছে দিদি আছে পায়েল আছে টুকু আছে টুকু তাকা টুকু টুকু তাকা অপূর্ব লাগছে মাঝে মাঝে মনে হচ্ছে আমাকেই লাগছে শামী কাপুর ডাল লেকের অপূর্ব মহিমা এই মহিমায় প্রতি বছর আবার আমাদের ডাকবে আমরা আবার আসবো পায়েল দেখো আমি আর তুলবো না এই ডাল লেকে ডিসেম্বর জানুয়ারি পুরো বরফে ঢেকে যায় আর আমরা শুনলাম এই বরফে উপর খেলা হয় ক্রিকেট যে জল দেখতে পাচ্ছ জল পরিণত হয় বরফে ডিসেম্বর জানুয়ারি তখন আসতে পারো তখন খেলতে হবে ক্রিকেট তখন নৌকা পাবে না কি সুন্দর লাগছে না এই সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগছে সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগছে সন্ধ্যা নামছে আর সৌন্দর্য বাড়ছে সন্ধ্যা নামছে সৌন্দর্য বাড়ছে সুন্দর লাগছে আমাদের সাথে বিভিন্ন বন্ধুরা এসেছে তাদের ছেলেরা সবাই আনন্দে আত্মহারা